আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং এর আগে পরিস্থিতির কারণে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তবে শিক্ষার্থীদের জন্য সুসংবাদ আগামী কাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব কিছু খুলে দিতে বলা হয়েছে প্রথম আলো কালের কণ্ঠ যমুনা টিভি থেকে সকল ধরনের সংবাদপত্র এই খবরটি মাত্র প্রকাশ করেছে এখানে বলা আছে আজ মধ্যরাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ আবার রিপিট করতেছি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আন্তঃবাহিনী জনসংখ্যা পরিদপ্তর আর সোমবার রাতে এই কথা বিবৃতি জানিয়েছেন ঢাকা সেনানিবাস থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করতে বলা হয়েছে যেখানে বলা হয়েছে টিভি চ্যানেল স্কুল শিরোনামে হিসাবে সম্প্রচার প্রসঙ্গ করতে হবে যেখানে লেখা আছে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং এটি প্রকাশ করেছে আইএসপিআর ধন্যবাদ সবাইকে সবাই নতুন করে পড়াশোনার জন্য প্রস্তুতি নেন